বন্ধুরা, পায়ের তালুতে ফুলকপি রাখুন আর দেখুন কি ঘটে। যা ঘটবে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিজেই প্রমাণ, নিজেই করে দেখুন এই বিষয়টা, জানলে আপনি সত্যি আচমকা একদম অবাক হয়ে যাবেন। যে সমস্যার সমাধানের জন্য আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কিন্তু সমাধান পাননি, সেই সমস্যার সমাধানের জন্য আপনি পায়ের তালুতে ছোট্ট একটি ফুলকপির টুকরো রাখুন, আর এতে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেমেডিটা আমি কীভাবে তৈরি করছি তো চলো দেখে নেওয়া যাক, মাত্র ছোট্ট একটি ফুলকপির টুকরো দিয়ে। প্রথমে দেখতে পাচ্ছ আমি একটি পাত্রের মধ্যে ছোট্ট একটুখানি ফুলকপি নিয়ে নিয়েছি। অবশ্যই ফুলকপিটা ফ্রেশ করে নিতে হবে, তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল। বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ফুলকপিটা, এমনভাবে ধুতে হবে যেন একটুও নোংরা না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ফুলকপিটা ধুয়ে নেওয়ার পর আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ এখানে আমি ছোট্ট সাইজের একটি গ্রেটার নিয়ে নিয়েছি। এখন আমি এই ফুলকপির টুকরোটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই এই অংশটাই শুধু গ্রেট করতে হবে যে অংশটা ফুল আছে, তো বাকি অংশটা কিন্তু আমার লাগবে না। আজকের রেমেডি তৈরির জন্য আমার এতটা ফুলকপি যথেষ্ট। এবারে ফুলকপির মধ্যে অ্যাড করে দিতে হবে ভ্যাজলিন। ভ্যাজলিন, ব্রোলিন, যাই হোক না কেন, লোশন, যে কোনো একটা কিছু দিলেই হবে, যে কোনো কালারের। তো দেখতে পাচ্ছ আমি ভ্যাজলিনটা, মানে এখানে হলুদ কালার আছে, তো যাই হোক ভ্যাজলিনটা আমি হাতের সাহায্যে সুন্দর করে অ্যাড করে নিচ্ছি, কারণ ভ্যাজলিনটা একটু আঠালো জাতীয়, তো হাতের সাহায্যে করলেই বেশি ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে কাঁচা হলুদটাও ব্যবহার করতে পারো, তো আমার কাছে কাঁচা হলুদটা নেই, সেই কারণে আমি বাজারের গুঁড়ো হলুদটাই ব্যবহার করছি। এরপর অ্যাড করে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো, দেখতে পাচ্ছ, লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব এক চামচ মতো গ্লিসারিন, এক চামচ কিংবা হাফ চামচ, যাই হোক না কেন। শীতকালে কিন্তু সবার বাড়িতেই কম বেশি গ্লিসারিন থাকে, কারণ সবাই কম বেশি গ্লিসারিনটা মেখে থাকে, ইউজ করে থাকে। তো দেখতে পাচ্ছ এখানে আমি হাফ চামচ মতো গ্লিসারিন দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। আর এবারে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মোটামুটি আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এর ঘনত্বটা ঠিক এরকমই হবে। তো বন্ধুরা, আজকে আমি কী মানে কিসের জন্য রেমেডিটা তৈরি করেছি সেটাই এখন বলবো। তো শীতকালে কিন্তু কম বেশি আমাদের সবারই পা ফাটে, তো ফাটা জায়গায় যদি এই রেমেডিটা ব্যবহার করা যায়, এক থেকে দুবার ব্যবহার করলে কিন্তু আমাদের আর পা ফাটবে না। তো আজকের রেমেডিটা মূলত পা ফাটার জন্যই আমি তৈরি করেছি, তো তোমরা চাইলে বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুরা হ্যাঁ, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। সবাই আমার ভিডিওটা শেয়ার করবে, আমার পাশে থাকবে।